গণমাধ্যম তো আসলে একটা পাটকল না, গণমাধ্যম একটা গার্মেন্ট কারখানা না। মানে এইটাকে কেন গণমাধ্যমের জন্য আলাদা আইন করতে হচ্ছে? এটা তো শ্রম আইনে চলছে না কেন? কেননা এটা জ্ঞান ভিত্তিক পৃথিবী, জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য যারা কারিগর, এই জ্ঞান ভিত্তিক পেশাজীবীরাই হচ্ছে আমরা। তো আমরা একটু একটু আলাদা ট্রিটমেন্ট চাই, আলাদা ট্রিটমেন্ট ভালো মন্দ বেশি টাকা ওই অর্থে আমি যাচ্ছি না, ইট নিড স্পেশাল ট্রিটমেন্ট। এই স্পেশাল ট্রিটমেন্টে এই যে অন্ত্রপ্রনার এবং সাংবাদিকবৃন্দ প্রতিদিন মামলায় জড়ায় থাকলে ওরা তো এটাকে অন্যভাবে ট্রিট করতেছে, তাহলে তো কোনো সমাধান হবে না। আমি মনে করি একটু উল্টা দিক থেকে ভাবেন যে এই গণমাধ্যমের লাইসেন্সিং পদ্ধতির মাধ্যমে না। শ্যামলের সাথে আমি একটু দ্বিমত করি যে মানে তোমরা তো ভাই নিজেরাও পোর্টাল বানাও, নিজেরাও তো ভিডিও নিউজ করা শুরু করছো, সুতরাং কোনটা কোন মিডিয়া এগুলি বলে লাভ নাই। এখন কনভার্জেন্স মিডিয়া, এখন পত্রিকা, টিভি, পোর্টাল এগুলি সব এক। সংবাদ মাধ্যম বলতে আমরা আসলে যদি সংজ্ঞাটাকে ছোট করি, কিউরেটেড মিডিয়াকে যদি আমরা সংবাদ মাধ্যম বলি, এই সোশ্যাল মিডিয়াকে যদি এর মধ্যে আনি, এটা এটা আপনি কোনোদিন সমাধান করতে পারবেন না। সম্পাদকীয় নীতির অধীনে পরিচালিত কিউরেটেড মিডিয়াকে যদি আমরা সংবাদ মাধ্যম বলি, গণমাধ্যম, সিনেমা, নাটক, এগুলি না, ফ্রিল্যান্স একটা ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, না হ্যাঁ, ফ্রিল্যান্স এডিটোরিয়াল স্যার নিজেই যদি তার এডিটার, ওই ওইটা একটা ছোট সমস্যা, ওইটা আপনি চিন্তা করো আসবে না। মানে এখন যদি ফ্রিল্যান্সারদের ব্যাপারটা ছাড়া কিউরেটেড মিডিয়া, কিউরেটেড সংখ্যা দিয়ে তো আর কিউরেটিং তুমি নির্ধারণ করতে পারবে না পৃথিবীতে। যেমন এই ক্যামেরা পার্সন ভাইদের সাথে কদিন পরে বিরোধ হবে, আমি তো অ্যাপল কম্পিউটার বিক্রি করতাম, তখন কম্পোজিটার নামে একটা পদ ছিল, এখন কই? যখন পত্রিকায় কম্পোজিটার পদটা, তো কম্পিউটার রুম এবং কম্পোজিটার পদটা বিলুপ্ত হয়ে গেছে। আমার খুবই আরে পেস্টিং উঠে গেছে, কম্পোজিশন কম্পোজিটার ডিপার্টমেন্টও ওই দু একটা আমার মতো পুরান যুগের মূর্খদের জন্য যারা টাইপ করতে পারে না, একটা দুইটা কম্পোজিটার থাকে, আর এছাড়া হ্যাঁ প্রুফ রিডিং উঠে গেছে। হ্যাঁ, না খুবই খুবই আমি বলতেছি কমে যাচ্ছে আর কি। পরবর্তীতে দেখা যাবে ক্যামেরা এবং মানে রিপোর্টার এইটার কোনো অন, এখন তো কনভার্ট করে যাচ্ছে যে ক্যামেরা পার্সন তো নিজে, সাংবাদিক নিজেই তো ক্যামেরা নিয়ে যাচ্ছে। সুতরাং এইসব বিরোধের মধ্যে না যায় মোটা দাগে এই আইনটা যত বড় করবেন তত বিপদে পড়বেন। একদম ছোট করে জ্ঞান ভিত্তিক কিউরেটেড সংবাদ মাধ্যম এবং তার সংশ্লিষ্ট কর্মীদের জন্য একটা আইন, এই আইনের মধ্যে মোটা দাগে কিছু জিনিসপত্র রেখে বাকিটা বিধির জন্য ছেড়ে দেন। তা নাহলে আপনারা এটা কোনোদিন ঐক্যমতে আসতে পারবেন না, এবং তাতে করে সকল মালিক পক্ষ এই আইনটা যে বাতিল করতে চাচ্ছে তারা সফল হয়ে যাবে। সংক্ষেপ করে বিধির জন্য খালি রেখে মানে অন্যান্য মৌলিক অধিকার যেগুলি আমরা অর্জন করে ফেলছি এগুলির থেকে তার পিছনে যাবে না। ট্রেড ইউনিয়ন আমরা অর্জন করে ফেলছি, তো এই এগুলি থেকে মানবাধিকারের অন্যান্য সনদ যেগুলিতে আমরা স্বাক্ষর করছি, নারী অধিকারের যেসব সনদ আমরা স্বাক্ষর করেছি এগুলি এমবেডেড, এবং এখান থেকে কোনো নতুন ক্লাব ওই কি একটা কী বানাইছে হচ্ছে কল্যাণ সমিতি, এটা তো ডক্টর ইউনুসের কায়দা, ওই যে ওই গ্রামীণের পয়সা দিয়ে করছে গ্রামীণ কল্যাণ, তো গ্রামীণ কল্যাণের কেলেঙ্কারিতে না হয় নাই গেলাম শুধুমাত্র ট্রেড ইউনিয়নকে বাইপাস করার জন্য। তখন ওখানকার লোকজন বুঝে নাই যে চালাকিটা কী, সবাই ভাবছে এই লোক ভালো, আমাদের জন্য একটা কল্যাণ সমিতি করে দিচ্ছে, উদ্দেশ্য ছিল তাকে শ্রম আইনে যাতে ধরা না যায়। সো এইরকম কোনো ট্র্যাপে না পড়ে প্রচলিত বিধান, তারপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতামুক্ত থাকতেই হবে, কিন্তু তা নইলে এই সাংবাদিকরা এই এই আইনের এক নাম্বার শর্ত হইতে হবে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতামুক্ত, তা নাহলে তো এই এই আমি তো কোনো প্রোটেকশনই পেলাম না। আমি মনে করি এই কনভার্জেন্স মিডিয়ার ক্ষেত্রে সকল মানে স্টেক হোল্ডারদের নিয়ে, এবং আমাদের দ্বীপ আজাদ নেতা সাহেব তো বলে দিল আমি একমত, কিন্তু নিজেরা পাঠাইছো 26, তাহলে তুমি 56 একমত, 26 একমত, এটা আর কি না, তাইলে তাহলে কি দাঁড়াবে কি? তো মানে আমরা একটা 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 কমিটি গঠন করি, দুই মাসের মধ্যে আমরা এই সবাই প্রতিনিধি নিয়ে
একটা একদম স্লিম বেশি কথা হ্যাঁ একদম কম আয় আয় না দেশের অন্যান্য আইন প্রচলিত হবে প্রচলিত হবে প্রচলিত হবে বইলা একটা কাঠামো দ্বারা করে মূলত আমরা চাই কি মূলত চাই হচ্ছে আমাদের প্রোটেকশন বেতনের প্রোটেকশন আর এইসব কালো আইনের থেকে প্রোটেকশন সো এইটুক প্রোটেকশন আদায় করতে পারলে আর নামের ক্ষেত্রে জেনেরিক নামে থেকে সংবাদ মাধ্যম আইন বললে কর্মী সাংবাদিক সবই তো কভার করে সংবাদ মাধ্যম আইন বলে কম বিরোধে যে ইভলভিং দুনিয়ায় কি হবে না হবে জানি না কয়দিন পরে তো চ্যাট জিপিটি আপনার মেম্বার করার জন্য বলবেন।